কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকয়েরিয়া সাইন জাতক জাতিকাদের দু হাজার সালের জুলাই মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আর এই আলোচনা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই জুলাই মাসটি কিন্তু ঘটনাবহুল একটি মাস এ মাসে শনি কিন্তু বক্রি হয়েছে শনির শস নামক পঞ্চমহাপুরুষ যোগ একই সাথে শনির সাড়ে সাথে দ্বিতীয় চরণে আপনারা আছেন কেতু চিত্রা নক্ষত্রে গোচর করেছে বৃহস্পতি ভরণী নক্ষত্রে আবার বুধ অস্ত আছে শুক্র বক্রি হবে একাধিক ঘটনা আপনাদের এই জুলাই মাসে আপনাদের জীবনকে প্রভাবিত করবে তাই স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ উপলব্ধি করতে চান আমরা প্ল্যানেটারি ট্রানজিশনস অ্যান্ড দেয়ার এফেক্টস গ্রহ গত গোচরের ছক ধরে ধরে আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা এই ভিডিওটিতে করব। পরিশেষে যেমন সম্পূর্ণ বিনামূল্যে দামি দামি গ্রহরত্ন পাথর নয় কিভাবে ঘরোয়া পদ্ধতিতে অচ্চুক উপায়ে আপনারা গ্রহদোষের প্রতিকার করাতে পারেন যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছি তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় ফেরা যাক প্রথমে স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু সালের জুলাই মাসের গ্রহগত গোচরের ছক আপনাদের প্রথম ঘরেই বসে আছেন শনি যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে জানিয়ে রাখবো আপনাদের প্রথম ঘরে এগারো লেখা থাকলেও এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস কালপুরুষের রাশিচক্র অনুযায়ী কুম্ভ রাশি একাদশতম রাশি এজন্য আপনাদের প্রথম ঘরে এগারো লেখা আপনাদের থার্ড হাউসে থাকছে রাহু বৃহস্পতির গুরুচন্ডাল দোষ তবে প্রপার ওয়েতে নয় আপনাদের ফিফ্থ হাউসে বুধের সংযোগ আপনাদের সিক্স হাউসে শুক্রাচার্য সেভেন্থ হাউসে মঙ্গলদেব ভাগ্যস্থানে কেতু প্রথমেই আমরা শনিকে নিয়ে আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের রাশির মালিক কিন্তু শনি সুদীর্ঘ তিরিশ বছর পর তিনি আপনাদের রাশিতেই প্রবেশ করেছেন আর এখানেই তিনি থাকবেন একটানা আড়াই বছর বর্তমানে শনি কিন্তু বক্রিয় অবস্থানে আছেন চৌঠা নভেম্বর পর্যন্ত তিনি বক্রিয় অবস্থানেই থাকবেন আর ফলস্বরূপ এই আগত একশো চল্লিশ দিন শনির কৃপায় কুম্ভরাশির জাতক জাতিকাদের জীবন ঠিক কীভাবে প্রভাবিত হতে পারে সে বিষয়েও আমরা আলোচনা আগে বিস্তারিতভাবে করেছি সে বিষয়ে ভিডিও একটি আমরা আই বাটনের লিঙ্ক দিয়ে দেব সময় সুযোগ বুঝে আপনারা দেখে বা শুনে নিতে ভুলবেন না শনির কিন্তু এখানে ষষ্ঠ নামক পঞ্চমহাপুরুষ যোগ আছে শনি সাড়ে সাতইও চলছে দেখুন শনি শস নামক পঞ্চমহাপুরুষ যোগ আপনাদের পজিটিভ রেজাল্ট দেবে আবার সাড়ে সাতই এবং বক্রি শনি নেগেটিভ ইমপ্যাক্ট দিতে পারে তাহলে আপনারা পজিটিভটা পাবেন বেশি না নেগেটিভটা বেশি পাবেন সে বিষয়ে জানতে গেলে আমাদেরকে আপনাদের ব্যক্তিগত জন্মছক দেখার প্রয়োজন আছে জন্মছকে ছকে যার ক্ষেত্রে শনি মজবুত কারক মারক ঘরে কোথায় বসে আছে ডি কতটা ডিগ্রিতে আছে কতটা বলা বলে আছে সেটি কিন্তু ম্যাটার করছে আদতে এখানে কিন্তু শনি আপনাদেরকে শুভ পরিণামী দেবেন শনি আপনাদের প্রথম ঘরে বক্রি হয়ে আপনাদের এ সময় কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে একটু সাবধানতা বা সচেতনতা অবলম্বন করতে বলছেন অন্যথায় আপনাদের এই সময় কিং সাইজ লাইফ আপনারা জীবনযাপন করবেন অর্থাৎ রাজা বা রানীর ন্যায় আপনাদের জীবনযাপন হতে চলেছে তবে হ্যাঁ স্যাটন বা শনি যদি আপনাদের জন্মচকে ম্যালিফিক হয়ে থাকে অর্থাৎ নেগেটিভ পজিশনে থেকে থাকে তাহলে এই শনির কারণেই কিন্তু আপনারা সমাজে বদনামের ভাগিদারিও হতে পারেন আপনাদের স্বাস্থ্যের উপরেও বিরূপ প্রভাব পড়তে পারে মুখনিশ্রিত বাণীর দিকে অত্যধিক খেয়াল রাখতে হবে মুখ ফোসকে এমন কোনো কথা বেরিয়ে যাবে যার কারণে আপনারা সমালোচনার পাত্রপাত্রী কিন্তু হতেই পারেন আপনার ঠাকুমা ঠাকুরদা বেঁচে থাকলে তাদের স্বাস্থ্যের দিকে একটু নজর দিন যারা আয়রন ইন্ডাস্ট্রি মেশিনারিজ অয়েল ফুয়েল গ্যাস এই ধরনের ইন্ডাস্ট্রিতে আছেন বা ইঞ্জিনিয়ারিংয়ের কাজ করেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ রাজযোগের ন্যায় পরিলক্ষিত হচ্ছে সময় সুযোগের সদ্ব্যবহার করতে যেন বলবেন না শনি তিনটি দৃষ্টি আছে তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টি শনির তৃতীয় দৃষ্টি থাকছে আপনাদের থার্ড হাউসে আর আপনাদের থার্ড হাউসে দেখুন রাহু এবং বৃহস্পতি বসে আছে বৃহস্পতি দেবতাদের গুরুদেব সুতরাং তিনি গুরু আর রাহু তো চণ্ডাল গুরু এবং চণ্ডালের মিলনের কারণে এখানে গুরু চণ্ডাল নামক একটি দোষ তৈরি হয়ে গেল তবে আমি বলবো না কারো গুরুচন্ডাল দোষ তার কারণ বৃহস্পতি বর্তমানে ভরণী নক্ষত্রে গোচর করছে আবার আপনাদের থার্ড হাউসের মালিক হচ্ছেন মঙ্গলদেব মঙ্গলদেবের সঙ্গে বৃহস্পতির মিত্রতা সম্পর্ক আর রাহু থার্ড হাউসে অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল দিয়ে থাকে ফলস্বরূপ রাহু এবং বৃহস্পতির এই যে সংযোগ আপনাদের থার্ড হাউসে এটি কিন্তু আপনাদেরকে কোনো কিছু নতুন কিছু শেখার প্রতি আগ্রহকে বৃদ্ধি করবে ভ্রমণযোগ বাড়িয়ে দেবে আপনাদের অর্থনৈতিক পরিস্থিতিকে মজবুত করবে সমাজে আপনাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি দাবদাবা এগুলি বৃদ্ধি পাবে এবং কি যারা বিজনেসম্যান আছেন তাদের জন্যও কিন্তু সময়ের সুযোগ ভালো ভাই বোনদের দ্বারা উপকৃত হবেন ছোটোখাটো যাত্রা ভ্রমণ লেগেই থাকবে সেখানে ইমিডিয়েট উপকৃত না হলেও ভবিষ্যতে লাভের জন্য ভিত্তি ভিত্তিপ্রস্পর স্থাপিত হতে চলেছে আপনাদের সাহস পরাক্রম বৃদ্ধি পাবে ফ্রেন্ড সার্কেল বাড়তে চলেছে অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিংয়ের যারা কাজ করেন তাদের জন্য সময় সুযোগ ভালো এ সময় ওয়ার্ক ফ্রম হোম তাদের জন্য সময় সুযোগ ভালো থাকছে শনির পূর্ণ দৃষ্টি অর্থাৎ সপ্তম দৃষ্টি থাকবে আপনাদের সেভেন থাউজে আপনাদের সেভেন থাউজের মালিক হচ্ছেন সূর্যদেব আর সূর্যদেব কিন্তু শনি মহারাজের পিতা পুত্র পিতার ঘরকে দেখছে স্বভাবতই মনে হবে এটি খুব একটি নেগেটিভ বিষয় নয় কিন্তু আমি বলবো নেগেটিভিটি আছে এতে তার কারণ একটি ছোট্ট গল্প আপনাদের বলি সূর্যদেব যখন দেখেছিলেন শনিকে প্রথম তখন দেখে বলেছিলেন এমন কৃষ্ণ বর্ণের সন্তান বা এত এমন কালো রঙের সন্তান আমার কক্ষণ হতে পারে না শনি রেগে গিয়ে নিজের পিতাকেই অভিশাপ দিয়ে দিয়েছিলেন আর তখন থেকেই কিন্তু সূর্যে গ্রহণ লাগে অর্থাৎ সোলার এক্লিপস শুরু হয়ে যায় আর বর্তমানে শনি কিন্তু বক্রি পজিশনে আছেন রেট্রোগ্রেড হয়েছেন যার ফলস্বরূপ আরও বেশি প্রভাবিত হবে আপনাদের সেভেন্থ হাউস আর সেভেন্থ হাউসে মঙ্গলদেব পুরো মাসটি জুড়েই থাকছেন এখানে আবার তেইশ তারিখের পর শুক্রাচার্য বকরি হবে আমি তো বলবো স্বামী স্ত্রী একে অপরের সাথে কথাবার্তা বলবার সময় শব্দচয়নের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে এ সময় আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে অবৈধ ক্রিয়াকলাপের আশ্রয় যেন নেবেন না যৌন চাহিদা কাম একটু কন্ট্রোলের মধ্যে রাখবেন ভাইপো ভাইজিদের সাথে আপনাদের সম্পর্কের উন্নতি হয়তো হতে পারে তবে সেটি আপনার কর্মের উপরে মিউজিক ইন্ডাস্ট্রিতে যারা আছেন তেইশ তারিখের আগে পর্যন্ত সবাই সময় সুযোগ আপনাদের ভালো ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি এই ধরনের ক্রিয়েটিভ সেক্টরে যারা নিজেদের কেরিয়ার করতে চান দীর্ঘ প্রতীক্ষিত কোনো নামজশ খ্যাতি কিন্তু আপনাদের মিলতেই পারে তবে মেজাজও কিন্তু আপনাদের খিটখিটে থাকতে চলেছে পুরো জুলাই মাসটি জুড়ে রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন এ মাসে কোনো প্রকার পার্টনারশিপে ক্রিয়াকলাপ যেন করবেন না সেটি আপনাদের ফরে কিন্তু রেজাল্ট দেবে না আবার এ সময় কিন্তু আপনার যারা লাইভ পার্টনার তাদের সাথে আপনাদের কিন্তু ক্লোজনেস আরও বাড়তে পারে তার জন্য আপনাদের একসাথে কোথাও ভ্রমণে যেতে হতে পারে ব্যবসাদারদের মুনাফা বাড়তে পারে এ সময় কিন্তু ফ্যামিলি টাইম আপনাদের হয়তো দিতে পারবেন না পরিবারের সদস্যদের সাথে আপনাদের হয়তো একটু দূরত্বতা তৈরি হতে পারে তবে সন্তান সন্ততি সম্পর্কিত বিষয়ে আপনারা মাত্রা অতিরিক্ত সুখ অবশ্যই পাবেন আপনার মায়ের স্বাস্থ্যের হানি হতে পারে এ সময় কোনো কাছের বন্ধুর সাথে আপনাদের দূরত্বতা তৈরি হতে পারে অবৈধ ক্রিয়াকলাপের আশ্রয় নেওয়া থেকে বিরত থাকুন শব্দ চয়নের দিকে খেয়াল রাখুন আবারও বলছি তেইশ তারিখের পর কিন্তু শুক্র এখানে বসেই কিন্তু বক্রি হবে আর তেইশে জুলাইয়ের পর আপনাদেরকে আরও বেশি সচেতন থাকতে হবে আপনাদের মুখ নিঃশ্রিত বাণীর ব্যাপারে এবার দেখুন কেতু কিন্তু বসে আছে আপনাদের ভাগ্যস্থানে আর কেতু আপনাদের ভাগ্যস্থানে বসে আছে বিগত প্রায় একটি বছর ধরে কেতু বর্তমানে কিন্তু চিত্রা নক্ষত্রে গোচর করছে যার ফলস্বরূপ কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা কঠোর কায়িক পরিশ্রম হয়তো করছেন কিন্তু তার সঠিক ফলাফল হয়তো পাচ্ছেন না গীতার সেই মহান শ্লোককে মনে করুন কার মান্য মা ফলে সুকদাচানা মা কর্ম ফলে তু বর্মা তে সঙ্গ হাস্ত তাই কর্মের কিন্তু কোনো বিকল্প নেই কর্ম করতে থাকুন তিরিশে অক্টোবরের পর কেতু কিন্তু আপনাদের ভাগ্যস্থানকে ত্যাগ করে যাবে তারপর ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা পাবেন আর এই সময় যত দান ধ্যান পুণ্যের কাজ করবেন তার ফলাফল আপনারা তিরিশে অক্টোবরের পরে পাবেন নিশ্চয়ই কুম্ভরাশির জাতক জাতিকাদের পিতার স্বাস্থ্যের কোনো না কোনো অবনতি হয়েছে অথবা আপনার সাথে আপনার পিতার স্বাস্থ্যের সম্পর্কের কোনো অবনতি হয়েছে অথবা আপনার পিতার কর্মের অবনতি হয়েছে বিগত একটি বছরের মধ্যে এমন কোনো না কোনো ঘটনা আপনাদের ক্ষেত্রে হান্ড্রেড পারসেন্ট ঘটেছে অথবা আপনাদের তীর্থযাত্রা তীর্থ ভ্রমণে আপনার বাধাপ্রাপ্ত হয়েছেন উচ্চশিক্ষায় বাধাপ্রাপ্ত হয়েছেন নাতি নাতনিদেরকে হয়তো মিস করেছেন এর মধ্যে কোনো না কোনো একটি জিনিস কিন্তু ঘটে থাকতে পারে সেম কন্ডিশানে কিন্তু জুলাই মাসটিও ভাগ্যদেবের কৃপায় আপনাদের অতিবাহিত হবে আর তাই ভাগ্যের পূর্ণ সমর্থন পেতে গেলে কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই সামান্যতম আলসেমি করলেও কিন্তু ক্ষতি এ বিষয়ে কিন্তু আপনাদেরকে সচেতন থাকতে হবে তবে হ্যাঁ কঠোর কায়িক পরিশ্রমের দ্বারা টার্ন দ্য টেবিল ভাগ্যের চাকাকেও ঘুরিয়ে ক্ষতিকে কিন্তু আপনারা মুনাফায় রূপান্তরিত করতে পারেন তেইশ তারিখের পর শুক্র বক্রি হবে আপনাদের ভাগ্যস্থানের মালিক তিনি কিন্তু বক্রি হবেন আর ওখানে কেতু বসে আছে ফলস্বরূপ আপনাদেরকে আরও বেশি সচেতন থাকতে হবে তেইশ তারিখের পর ইংরেজিতে একটি কথা আছে আ ম্যান উইদাউট এ নেইম ইজ লাইক আ শিপ উইদাউট অ্যার্ডার লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো তাই যার লক্ষ্য যতটা মজবুত সাফল্য তার ক্ষেত্রে ঠিক ততটাই কিন্তু ত্বরান্বিত হবে সূর্য বুধের সংযোগ থাকছে আপনাদের কোথায় ফিফথ হাউসে ফিফথ হাউসে বুধ কিন্তু অস্ত পজিশনে বসে আছে নিজের ঘরে চোখে দেখলে মনে হবে সূর্য বুধের বুধাদিত্য নামক রাজযোগ আছে আমি বলবো না তার কারণ সূর্য তো ঠিকঠাক আছে বুধ নিজের ঘরে থাকলেও তিনি অস্ত আছেন আর আট তারিখের পর তিনি প্রবেশ করে যাবেন আপনাদের সিক্স হাউসে সতেরো তারিখে সূর্য প্রবেশ করবে আর প্রেমিক প্রেমিকা যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো একে অপরের প্রতি আস্থা ভরসা বিশ্বাস এগুলি কিন্তু পরীক্ষার বিষয়বস্তু হতে চলেছে আপনাদের প্রেমেরই জীবনে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন এ মাসে এ মাসে ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে যেন সন্দেহ করবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করতে একটু সমস্যা তৈরি হতে পারে সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে মাত্রা অতিরিক্ত ক্রোধ আপনাদের পতনের মূল কারণ হতে পারে বাইরের খাদ্য খাবার যেন খাবেন না তাহলে কিন্তু পেটের সমস্যা গ্যাসের সমস্যা এগুলি কিন্তু দেখা দিতেই পারে আবার দেখুন সতেরো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত সতেরোই জুলাই থেকে পঁচিশে জুলাই পর্যন্ত সূর্য বুধের সংযোগ গঠিত হবে আপনাদের সিক্স থাউজেড সতেরোই জুলাই থেকে পঁচিশে জুলাই বেকার যুবক যুবতী যারা আছেন প্রচেষ্টা জারি রাখুন সরকারি প্রাপ্তিও কিন্তু আপনাদের হতে পারে অথবা কোনো কর্মসংস্থান হতে পারে নতুন করে কোনো লোন বা ঋণের জন্য যারা খাটাখাটনি করছিলেন ভাগ্যবান প্রমাণিত হবেন আপনার স্বামী বা আপনার স্ত্রীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে মামা মাতা মাতামহ মাতৃকুলের তরফ থেকে আর্থিক সামাজিক বা মানসিকভাবে আপনারা উপকৃত হবেন রাহু বৃহস্পতির কিন্তু পঞ্চম দৃষ্টি পড়ছে কোথায় রাহু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকছে আপনাদের সেভেন্থ হাউসে আর সেভেন্থ হাউস কিন্তু অত্যন্ত ঘটনাবহুল আপনাদের সেভেন্থ হাউসে শনির দৃষ্টি থাকছে রাহুর দৃষ্টি থাকছে বৃহস্পতির দৃষ্টি থাকছে মঙ্গলদেব শুক্রাচার্য দুজনেই সেভেন্থ হাউসে থাকছেন সেভেন্থ হাউসে বসে শুক্র আবার বক্রি হবে সুতরাং সেভেন্থ হাউস অত্যন্ত ঘটনাবহুল তাই আবারও বলছি বিজনেসের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে আপনাদেরকে অতিরিক্ত দাম্পত্য জীবনের ক্ষেত্রে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কোর্ট কেসের ব্যাপারে অতিরিক্ত সচেতনতা অবলম্বন করে চলতে হবে আদারওয়াইজ অর্থগত দিক থেকে কিন্তু খুব একটি টেনশনের কোনো ব্যাপার নেই তো বন্ধুরা এটিই কিন্তু ছিল কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু হাজার তেইশ সালের জুলাই মাসের গ্রহগত গোচর ফল প্রেডিকশন রাশিফল হরস্কোপ যাই বলুন না কেন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে প্রথমেই আপনাদেরকে বলবো এ মাসে কিন্তু আপনাদের কেতুর প্রতিকার করতে হবে রাহুরও প্রতিকার করলে ভালো হয় শনির প্রতিকার তো করতেই হবে স্ক্রিনে আপনারা নবগ্রহ বীজ মন্ত্র দেখতে পাচ্ছেন পারলে নটি গ্রহকেই শান্ত রাখার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি কিন্তু মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কক্ষণ অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না এটি অবশ্যই করুন আর শেষে তিনটি মন্ত্র দেখতে পাচ্ছেন কোনো কিছু না পারলেও শনি ওম প্রাং প্রিং প্রংশ শানেশচারায় নামা ওম ভ্রাং ভ্রিং ভ্রংশ দাহবে নামা ওম শ্রাং শ্রীং শ্রংশ কেতাবে নামা এই তিনটি মন্ত্র অন্তত আপনারা একশো আটবার করে প্রতিদিন সন্ধ্যাবেলার সময় জপ করবেন কেতু কিন্তু আমাদের বাড়ির প্রতিটি জয়েন্টে থাকে দুটি দেওয়াল যেখানে গিয়ে মিশছে দুটি পাইপ যেখানে গিয়ে মিশছে সেখানেই কেতুর বাস আর এই স্থানগুলিতে ঝুল ময়লা বেশি পড়ে স্থানগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার চেষ্টা করুন আপনাদের যে ঘুমের মধ্যে কেঁপে কেঁপে ওঠা ভয় ভয় ভাব কাজ করা এগুলি কিন্তু কেতুর কারণেই হচ্ছে তাই এ থেকে মুক্তি পাওয়ার জন্য কেতু প্রতিকার করুন কোনো মন্দিরে কালো রঙের পতাকা দান করতে পারেন রাহুর বাস হচ্ছে আমাদের বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে গৃহের দক্ষিণ পশ্চিম কোণে কোনো ওয়াশরুম রাখবেন না কোনো প্রকার ময়লা আবর্জনা ফেলবেন না তাহলে বাড়ির যিনি গৃহকর্তা তার কিন্তু কখনই রোগ শোক থেকে সে ব্যক্তি কখনো মুক্তি পাবে না পিঁপড়েদেরকে মিষ্টি গুঁড়ো খেতে দিতে পারেন যেহেতু আপনাদের শনির সাড়ে সাতই চলছে স্ক্রিনে আপনারা হনুমানজির একটি মন্ত্র দেখতে পাচ্ছেন ওম নম হনুমতে ভয়াভঞ্জনায় সুখম কুরু ফাট এটি প্রতিদিন সকাল বিকাল রাত বেলায় একশো আটবার করে জপ করবেন প্রভূত পরিমাণে উপকৃত হবেন অথবা যে কোনো মঙ্গলবার বা শনিবার থেকে শুরু করে একটা না একচল্লিশটি দিন দিনে সাতবার করে হনুমান চালিশা জপ করুন আরও বেটার পরিণাম পাবেন তবে একচল্লিশ দিনের বেশি করবেন না হনুমানজি কিন্তু হার্ড আপনারা অতিরিক্ত করে গেলে কিন্তু আপনারাও কিন্তু ইমোশনলেস হয়ে পড়তে পারেন আর হনুমান চালিশা যদি জপ করেন দিনে সাতবার করে করবেন তুলসী দাসের জায়গায় নিজের নামটি উচ্চারণ করবেন শুরু চৌপাই শুরু করার আগে মনোজ এবং মারুতুল্ল বেগম জিতেন্দ্র ইং বুদ্ধিমাত্যাম বরিশাম রাতত্বং বানর্জ্য তো রাম সারণ নাম দে এটি জব করার পরেই কিন্তু হনুমান চালিশা আপনাদের জব শুরু করা উচিত আর হনুমান চালিশা জব করেও আপনাদের অনেকেরই কাজ দিচ্ছে না কেন দিচ্ছে না কী জন্য দিচ্ছে না সে বিষয়ে কিন্তু একটি ভিডিও চ্যানেলে আমরা আগেই আপলোড করেছি সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না শনিবারের দিন মদ খাবেন না তামসিক জীবন যে আপনার আশ্রয় নেবেন না শনিবার করে সকল প্রকার মৈথুন ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন শনিবার করে আপনারা শনি মন্দিরে কালো তিল সরিষার তেল একটি নীল বাতি অপরাজিতা ফুল দিয়ে শনিদেবকে পূজা দিন সঙ্গে সরিষার তেল আর শনি মহারাজের চোখের দিকে না তাকিয়ে পায়ের দিকে তাকিয়ে শনির যে কোনো একটি মন্ত্র আপনারা জপ করতে পারেন একশো আটবার তিনি অবশ্যই আপনাদেরকে তা পূর্ণ করবেন শনি কর্মফলদাতা ন্যায়াধীশ দণ্ডাধিকারী তিনি বলছেন ধর্মপ্রাণ হও কর্মনিষ্ঠ হও মাতৃভক্ত হও বাসি খাদ্য খাবার খেও না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করো এগুলি যদি মেনটেন করে চলতে পারেন যতই সাড়ে সাথে ঢাইয়া চলুক শনির কুদৃষ্টি থাকুক তৎসত্ত্বেও আপনারা রাজা বা রানীর ন্যায় সুখ কাটা সুখে কাটাতে পারবেন তার কারণ শনি কর্মফলদাতা আপনারা সৎ কর্ম করলে সৎ ফলাফল দিতে তিনি কিন্তু বাধ্য শনিবারের দিন ভুলেও বেগুন সরিষার তেল খাবেন না তো বন্ধুরা ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে যেন ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি